صاحبتنا نحمد الله الكريم ونصلي ونسلم على رسوله الكريم والحمد لله رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن اللي على سيدنا নবীন শাফিয়না ইচ্ছা করলে মোদের নবী থাকতে পারতেন আরশে উম্মতেরই মায়াই নবী উম্মতেরই মায়াই নবী শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা নবীনা শাফিয়না নবীজিকে নিজের মতো যাহারা মনে করে কি জবাব দিবি রে মন আল্লাহকে কাল হাশরে আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মালা গাতিলাম সকাল থেকে একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা বালা হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলি সবাই আর সুলাই আরেকটু ইমানে আওয়াজ বলি ইয়া রাসূলাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা বলি সবাই ইয়া রাসূলাল্লাহ আরেকটি মানে আওয়াজে বলি ইয়া রাসূলাল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে হলুদ ফুলকে পেলে উত্তর দেয় সেই রংটি ছিল নূর নবীজির ত্বকে তাই সেই ফুলকে বাগান থেকে তুলে গাতলাম মালা সুযোগ পেলে পড়াব তোমায় হাজার ফুলের মালা ঠিক না বেটে আরেকটু ইমানে আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে যার যত শক্তি আছে ইমানই কণ্ঠে বলি ইয়া রাসূলাল্লাহ গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা গোলাপ নীলম গন্ধা মনের শোকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো রহমত বালা একবার দেখা বালা হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা
রাসূল ইয়া অধ্যক্ষ আয়োজিত আজকের এই বর্ষাতনগর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চারকিদিরপুর পশ্চিম গুমদনি নয় ওয়ার্ডে গৌসিয়া কমিটি সৈয়দ মেম্বার বাড়ির এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আয়োজিত আজকের এই আজিম উশান মাহফিলে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সম্মানিত সাদরে মোহতরম সম্মানিত প্রধান অতিথি বোয়ালখালী পৌরসভার মেয়র হাজি আবুল কালাম আবু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বোয়ালখালী পৌরসভার নয় নং ওয়ার্ডের প্যানেল মেয়র জনাব মুজিবুর রহমান মুজিব সাহেব উপস্থিত ওলামায়ে কেরাম নবী প্রেমিক ওয়ালি প্রেমিক সুন্নি জনতা ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সকলে মিলে সেই রব্বে করিমের পাক দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একটিবার শুকরিয়া আদায় করার চেষ্টা করি যিনি আপনাকে আমাকে আজকের এই জান্নাতের বাগানে বসে পরকালীন মুক্তির জন্য কিছুটুকু সওয়াব অর্জন করার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন ওই আল্লাহর দরবারে আল্লাহ প্রদত্ত শক্তি দিয়ে আল্লাহ প্রদত্ত আওয়াজ দিয়ে আল্লাহর বান্দারা আল্লাহর প্রশংসার জন্য উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে সর্বপ্রথম একটি কথা না বলেই পারলাম না যে আলোচনাটুকু প্রধান অতিথি রেখেছেন কামা হক্কুহু বরাবর ১৯ বিশ হয় নাই আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলেন না আমার জীবনে এত জায়গায় গেলাম এত রাজনীতিবিদের সাথে মাহফিল হলো এই আজকে প্রথম একজন ডিফারেন্ট একজন রাজনীতিবিদ পাওয়া গেল আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য উনি প্রমাণ করলেন আমি রাজনীতিবিদ পরে নবীর উম্মত আগে আওয়াজ দিয়ে বলেন দুনিয়াতে চলার জন্য এটা না কিন্তু হাসরের ময়দানে চলার জন্য তো আমার নবীকে লাগবে সুতরাং ওইটা আগে এটা পরে সেজন্য এটার মাধ্যমে আমি ওটাকে জয় করেছি সুবহানাল্লাহ আমি যথেষ্ট খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না যে দলিলগুলো উনি দিয়েছেন কাদে জাকুম মিনাল্লাহি নূরুন সাথে আবার তাফসীর এনেছেন আবার সিদ্দিক আকবরের হাদিস এনেছেন ওমর ফারুকের হাদিস এনেছেন আল্লাহ আমাদের দেশের সমস্ত রাজনীতিবিদকে আগে নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন আরেকটা আওয়াজ দিয়ে বলেন আপনারা বড় সৌভাগ্যবান এমন একজন ব্যক্তির অধীনে আপনারা আছেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে সাক্ষাৎ হয়েছিল কারোবার ব্রিজের উপরে যথেষ্ট স্নেহ করে আমাকে দোয়া কামনা করি ওনার আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে কবুল করো কামনা আমাকে বিষয় যেটা দেওয়া হয়েছে প্রথম কথা আমি বলে রাখি আমি বিষয় নিয়ে আলোচনা করি না কারণ আমি আলোচনার মধ্যে যখনই আসি আমি আমার নবী রহমতের দিকে তাকাই থাকি আমার নবী আমাকে যা বলাই আমি তাই বলি সেটাই আমার বিশ্বাস সেজন্য আমি বিষয়ের মধ্যে বন্দি থাকতে চাই না আমি স্থান কাল পাত্র ভেদে যা বলা দরকার সেটাই বলার চেষ্টা করি এখন আপনাদের এখানে শুধু উপস্থিত হওয়ার জন্য ওই গোলামগাছতলে বিশাল একটা মাহফিলের মাত্র আধা ঘন্টা করে চলে আসছে শুধু আপনাদের ওয়াদা রক্ষা করার জন্য তো আল্লাহ পাক আমাদের সকলের হাজিরকে কবুল করুক আমিন আর যারা অতীতে আমার আলোচনা শুনেছেন আপনার ভালো অভিজ্ঞতা আছে আমি কথা বলি কম শ্রোতাদেরকে একটু বেশি বলেন ঠিক না ঠিক আমার ইমানদার ভাইরা বলেন ইয়া রাসূলুল্লাহ বলা কি গুনার কাজ না সওয়াবের কাজ আর একটা আওয়াজ দেন অনেকে এটা মানতে চায় না না চাইলেও কিছু করার নেই কারণ জোর করে ইসলামের মধ্যে মানানোর কোন শব্দ নাই বলি আপনারা শুধু শুনে আমাকে আওয়াজটা দিবেন মিছিল যায় কি যায় না কথা বলেন তো দোকানের মধ্যে বসে আছেন আপনি আরে বাপরে বাপ কত বড় মিছিল একটা যাচ্ছে আপনার কর্মচারী আপনাকে বলে বাপরে বাপ যে কত বড় একটা মিছিল আল্লাহ জানে কোন দলের একটু যাইয়া দেখি আসে একটু যাইয়া আপনি উত্তর দিবেন আরে ভাই যাওয়ার কি দরকার কোন দলের মিছিল সেটা যাওয়ার দেখে তো বলা দরকার নেই তো স্লোগান খেয়াল করলে বুঝতে পারা যাবে এটা কোন দলের কথা বলেন দেখেন স্লোগান খেয়াল করো বুঝতে পারবে এটা কোন দলের তো স্লোগান দলের প্রতীক স্লোগান দলের আরেকটা আওয়াজ দিয়ে বলেন স্লোগান দলে স্লোগান দলে এক এক দলের এক এক স্লোগান
ঠিক না বেটি? তা হাশরের ময়দানে তো আল্লাহর বান্দার কোনো অভাব নাই, আদম নবীর উম্মত থাকবে কি না? আরেকটা আওয়াজ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, প্রতিটা নবীর উম্মতের আলাদা আলাদা স্লোগান আছে কি নাই? মুসা নবীর উম্মত বলবে মুসার নাম, ঈসা নবীর উম্মত বলবে ঈসার নাম, দাউদ নবীর উম্মত বলবে দাউদ নবীর নাম, প্রতিটা নবীর উম্মতের আলাদা আলাদা স্লোগান হবে। আল্লাহর স্লোগান এক হবে, কারণ সবাই তো আল্লাহর বান্দা। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, ঈসা নবীর উম্মত আল্লাহর বান্দা, দাউদ নবীর উম্মত আল্লাহর বান্দা, ইব্রাহিম নবীর উম্মত আল্লাহর বান্দা, নূহ নবীর উম্মত আল্লাহর বান্দা, সবাই তো আল্লাহর বান্দা, এটা নিয়ে কোনো দ্বিমত। কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন থেকে যায়, আল্লাহর বান্দা তো ভালো কথা, কোন নবীর উম্মত? আদম, মুসা, ঈসা, দাউদ, ইসহাক, ইউসুফ, কোন নবীর উম্মত? সেটারও একটা আইডেন্টিফাই দরকার আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? যখন আদম নবীর উম্মত বলবে আদমের নাম, তখন বোঝা যাবে উনি আদমের দলের। মুসা নবীর উম্মত যখন বলবে মুসার নাম, উনি মুসার দলে। ঈসা নবীর উম্মত যখন বলবে ঈসার নাম, ঠিক তেমনি ভাবে বোঝা যাবে উনি ঈসার দলে। ওই জন্য তো আমাদের আপনাদের ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা দরকার আছে, কারণ হাশরের ময়দানে সমস্ত নবীর উম্মত থাকবে, বেসাহারা হয়ে পরিচয় তো থাকবে না, আল্লাহর বান্দা তো সবাই আছে, কিন্তু কোন নবীর উম্মত? প্রচার হওয়ার জন্য, আইডেন্টিটি হওয়ার জন্য, চিনার জন্য, পরিচয় হওয়ার জন্য আল্লাহ রাসূলের উম্মতের যখন জবান থেকে স্লোগান বের হবে, ইয়া রাসূল আল্লাহর দলি বের হবে, জিব্রাইল বুঝতে পারবে ওই মূসা নবীর উম্মত নয়, কামলিওয়ালা মদিনা ওয়ালা দয়াল নবীর উম্মত আসতেছে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। স্টেজ থেকে কোন স্লোগান যাবে না এখন থেকে, যদি স্লোগান আপনাদের দিতে মন চায় আপনারা দিয়ে, নবীর উম্মতে তবাব নাই, কথা বলেন ঠিক না বেটি? ঠিক আছে না? এখান থেকে যদি নবীর উম্মতে দিতে মন চায় দিবে, এখন আসেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, গুনাহ হবে মনে হয় পড়ে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কোন দেশের? আওয়াজ দেন, আওয়াজ দেন, এক কোটি মানুষের মাঝখানে কেউ যদি বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বোয়ালখালী এলাকার এই এলাকার মানুষগুলা আওয়াজটা শোনার সাথে সাথে তার চেহারা চিনে না, তার পরিচয় জানে না, ভোটার আইডি কার্ড জানে না, যে কেউ দেখলে বুঝতে পারবে এক কোটি মানুষের মধ্যে এই একজন বাঙালি, ঠিক না বেটি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইন্ডিয়ানরা পড়বে না, কথা বলেন দেখেন, পাকিস্তানিরা সারে জহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কোন দেশি, ইন্ডিয়ান কোন দেশি, ইন্ডিয়া, আর একটা আওয়াজ দিয়ে বলেন এ ওয়াতন পাক, ওয়াতন পাক, ওয়াতন এ মেরি প্যারি ওয়াতন, কোন দেশ? পাকিস্তান। গেছেন তো দেখি কোন দেশ? তাহলে কেউ জবানে যখন শোনা যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিনা লাগবে না, পরিচয় লাগবে না, আইডি কার্ড লাগবে না, যে কেউ দেখে বুঝতে পারবে যে এটা ইন্ডিয়ান নয় পাকিস্তানি, এটা বাংলাদেশি, আওয়াজ দিয়ে বলেন, দশ কোটি মানুষের মধ্যে কেউ যদি বলে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা কোন দেশি, ইন্ডিয়ান কোন দেশি, দশ কোটি মানুষের মধ্যে কেউ যদি বলে এ বর্তন পাক বর্তন পেয়ারে বর্তন বুঝে যাওয়া যাবে যাওয়া যাবে কোন দেশি, এটার জন্য কোনো দলিলের প্রয়োজন নেই, কোরআনের প্রয়োজন নেই, হাদিসেরও প্রয়োজন, কেন? এটা দেশের আইডেন্টিটি, এটা দেশের মানুষে বলবে আমরা সোনার বাংলা পড়বো, তারা সারে জাহাঁ সে পড়বো, ওরা কি জানে বলে এ বর্তন পেয়ারে বর্তন যাত যাত্রা তো শেষ হয়ে গাইবে, তা আমরা কেনই বা ইয়া রাসূলুল্লাহ বলবো না? আমরা তো মুসা নবীর পরিচয় নিয়ে আসি নাই, আমরা তো ঈসা নবীর পরিচয় নিয়ে আসি নাই, আমরা তো দাউদ নবীর পরিচয় নিয়ে আসি নাই, বরং কুল কায়নাতের শ্রেষ্ঠ তাজদারে মদিনার উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা এটা আমাদের পরিচয়, এটাই প্রমাণ করে আমরা মুসা নবীর উম্মত নয়, কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর উম্মত, ঠিক না বেটে? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেটে? সুতরাং ইয়া রাসূলুল্লাহ বলা দরকার আছে কি না? আছে। একটা আওয়াজ দিয়ে বলুন, আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু কোনটা কোন দলের? যখন প্রশ্ন করা হবে ওয়ামান নবিয়ুকা, যেখান থেকে আওয়াজ আসবে মুসা, ঈসা, দাউদ, ইব্রাহিম, মুহাম্মদ, সাথে সাথে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মুসা বলার সাথে একদল, ঈসা বলার সাথে একদল, আলাদা 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 আলাদা,
তাহলে পরিচয়ের দরকার আছে। আর যার দুনিয়াতে পরিচয় নেই তাদেরকে আমরা বলি যারও সন্তান। আওয়াজ দিয়ে বলেন, আর একটু সহজ করে দিচ্ছি। মনে করেন হাশরের ময়দানে আমলনামা নিয়ে যাইতে হবে কিনা? হ্যাঁ, এখানে তার এরকম ফর্ম ফিল আপ থাকবে না, ওখানে অন্যরকম ফর্ম ফিল আপ। ফেরেশতার কাছে আপনি যাবেন, ফেরেশতা জিজ্ঞেস করবে ফর্ম তো এখনো বারবার পরিপূর্ণ হয়নি, বারবার পরিপূর্ণ তোমার প্রভুকে আল্লাহ পূরণ করছে। কিরে নবীর নাম লেখো নাই কেন? কিরে ভাই নবীর নাম লিখতে হবে না? কারণ হাদিস শরীফে আছে মুসা নবীর দল আলাদা হবে, ঈসা নবীর দল আলাদা হবে, প্রত্যেকটা নবীর দল আলাদা হবে। আমার নবী বলেন কি সুন্দর একটা হাদিস শরীফ দেখেন আবু দাউদ শরীফে, আমার নবী বলে হাশরের ময়দানে আমি নবীর দলের মধ্যে 18টা লাইফ হবে। কয়টা? 18টা। এবং আমারটাই হবে সবচেয়ে বড়। তাহলে আলাদা লাইন মানে 18টা লাইন আলাদা জায়গা। মনে করেন বোয়ালখালীতে পড়ছে মুসা নবীর, আপনার কালুগেটা পড়ছে ঈসা নবীর, আলাদা আলাদা জায়গা, কারণ ওখানে তো কোনো বিল্ডিং টিল্ডিং নেই, সব তো খোলা ময়দান। এখন আপনি গেলেন, ফেরেশতা জিজ্ঞেস করলো ভাই আল্লাহর বান্দা তো ঠিক আছে কোন নবীর দলে, সেটা তো আগে লেখো না, কারণ তুমি এতগুলো লাইনের মধ্যে কোন দলে যাবা এটা তো আগে দেখাইতে হবে, ঠিক না? মুসা হলে মুসা লেখো, ঈসা হলে ঈসা লেখো। হঠাৎ করে একজন নবীর গোলাম গেলেন, যাওয়ার পরে ফর্মটা দেখার পরে ফেরেশতা বলে যে তোমার লাইন ওইটা। আপনি প্রশ্ন করলেন গিরে ভাই আমি এতক্ষণ দাঁড়ায় আছি আমার একটা লাইন দিচ্ছেন না কেন, আমি কোন দলে? আগে ফেরেশতা বলবে আগে তোমার নবীর নামটা লেখো, কারণ তোমার ব্যক্তিগত নামে তো এখানে লাইন নেই, নবীদের নামে এনে লাইন আছে। একজন নবীর উম্মত হওয়া এখন ইমানে কন্টাক্ট বার বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজ আমরা ইয়া রাসূলুল্লাহ চাই কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন চাই কিনা? ইয়া রাসূলুল্লাহ বললে কি এটা নবীর দরকার নাকি আমাদের দরকার? কার দরকার? সারা দুনিয়ার মানুষ যদি বলে আমি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ বলবো না, আমার রাসূল বলবে না বললে আমার কিচ্ছু যায় আসে না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন আসে বাংলাদেশে কোর্ট আছে কি নেই? সিডান কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট আছে। আপনার বোয়ালখালি এলাকার থেকে একজন মানুষকে আপনার পুলিশ অ্যারেস্ট করলো, করার পরে উনি ট্রান্সফার করবে আদালতে, নির্দিষ্ট সময় যাওয়ার পরে কোথায় ট্রান্সফার করবে? সুপ্রিম কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টে, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলে নেবে আপনার এলাকায় গভীর মনোযোগ, আসামি ধরা ফেললো, পুলিশে ধরলো, ধরার পরে নিয়ে গেল ডিস্ট্রিক্ট কোর্টে, ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে আপনার আদালত বেঞ্চ বললো, বসার পরে সাক্ষী সমস্ত কিছু নেওয়ার পরে রায় ঘোষণা করে দিল এই ব্যক্তিকে চট্টগ্রাম আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিছে। কি দিছে? এখন যাবজ্জীবন কারাদণ্ড কথা শুনে মা পেরেশান, বাবা পেরেশান, দাদা পেরেশান, আই হাই আমাদের সংসারে একটা মাত্র বাতি, সে যদি যাবজ্জীবন কারাদণ্ডে চলে যায় তাহলে বুড়াকালে লাঠি গারে ধরবো, কথা বলেন ঠিক না বেঠিক? মা পেরেশান, বাবা পেরেশান, হঠাৎ করে পিছন থেকে একজনে বলে যে না এখন একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ আছে। কি সুযোগ? কথা বলেন দেখেন ওমা আছে নাকি? বলে যে হ্যাঁ আছে, যদি হাইকোর্টে যদি তোমার ছেলেকে মুক্তি দেয় তাহলে আর কোনো সমস্যা নেই, এখানে একটা আপিল করো না। করছে আপিল, আপিল করার পরে হাইকোর্টে বিবেক বিবেচনা দিয়ে বিচার হচ্ছে বলে আদালত, মহামান্য আদালত রায় ঘোষণা করলো তোমার যাবজ্জীবন দেওয়া যাবে না, ডাইরেক্ট ফাঁসি। ডাইরেক্ট কি? আওয়াজ দেন। এখন মার মাথায় ঘুরছে আসমান, হাই হাই যাবজ্জীবন হয়তো বলা ছিল, অন্তত মাসে একবার হইলেও ছেলে রেজাইয়া দেখতে পারতাম, হাইকোর্ট মশাই তো দিল বেজার লাগাই ডাইরেক্ট ফাঁসি। মা কান্না কান্না অবস্থা, বাবাও কান্নে, হঠাৎ করে একজন উকিল এসে বলে মা চিন্তা করেন না এখন আর একটা সুযোগ আছে। তাই নাকি? জায়গা সম্পত্তি সবকিছু বিক্রি করে দিল, মা বলে কথা। আরেকটা আওয়াজ দেন না কেন? মা বলে কথা, কারণ সন্তান ছাড়া তো মায়ের দিন দান ভালো যায় না, সন্তানকে দেখলে সমস্ত রোগ ভালো হয়ে যায় মায়ের, কথা বলেন ঠিক না বেটি? যারা মা হারাইছে তারাই জানে আজকে মায়ের বেদনাটা কি, ঠিক না? মা সমস্ত সম্পত্তি যা এত জীবন অর্জন করলো বাবা মা সব বিক্রি করে দিল, একটা মাত্র ছেলে দিল আপিল করে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের বেঞ্চ আদালত
উকিল সব কিছু বিবেক বিবেচনা দিয়ে সাক্ষী টাক্ষী নিয়ে আমার পরে রায় ঘোষণা করলো, আমি সুপ্রিম কোর্ট, গবে মনোযোগ, আমি সুপ্রিম কোর্ট, না তোমাকে যাবজ্জীবন দিব, না তোমাকে আমি ফাঁসিতে লটকাবো, আমি সুপ্রিম কোর্ট আদেশ দিলাম তুমি সম্পূর্ণ ইজ্জতের সাথে মুক্ত। এখন আমার এলাকার ভাইয়েরা বলেন কোন রায়টা কার্যকর হবে, যাবজ্জীবন নাকি ফাঁসি নাকি মুক্তি? কেন কেন কেন? একজন উত্তর দিবে, সুপ্রিম কোর্টের রায় হাই কোর্ট পরিবর্তন করার ক্ষমতা রাখে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, হাই কোর্টের রায় সুপ্রিম কোর্ট পরিবর্তন করার ক্ষমতা রাখে, কিন্তু সুপ্রিম কোর্টের রায় হাই কোর্ট পরিবর্তন করতে পারে না, হাই কোর্টের রায় ডিস্ট্রিক্ট কোর্ট পরিবর্তন করতে পারে না, ঠিক না বেটি? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেটি? ছাত্রের রায় শিক্ষক পরিবর্তন করতে পারে, শিক্ষকের রায় ছাত্র পরিবর্তন করতে পারে না, সন্তানের রায় বাবা পরিবর্তন করতে পারে, বাবার রায় সন্তান পরিবর্তন করতে পারে না, বাবার রায় দাদা পরিবর্তন করতে পারে, দাদার রায় বাবা পরিবর্তন করতে পারে না। বিবেক বুঝতে পারলো ছোটদের রায় বড় পরিবর্তন করতে পারে, বড়র রায় কখনো ছোট পরিবর্তন করতে পারে না, যতক্ষণ বড়র উপর বড় না আসে। এটাই জগৎ জানে। আরে আমরা তো তাই বলি, আমরা নবীকে নূর এমনি বলি না, তো আমার নবীকে নূরুন নবী বলেছেন, আমার মেয়ার সাহেব বলেছেন, কাতে যা কুম মিন আল্লাহি নূরুন, কোন সাহাবা বলে নাই, নবী বলে নাই, রাসূল বলে নাই, সুপ্রিম কোর্টের লা ইলাহা ইল্লাল্লাহ রায় করে দিলেন, আমি কুল কায়নাতের খালেক, আমার নবীকে নূর বলে রায় ঘোষণা করে দিলাম, প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্টের রায় কখনো ডিস্ট্রিক্ট কোর্ট পরিবর্তন করতে পারে না, আমার আল্লাহর রায় দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আমার নবীকে নূর বলেছেন কে? আমি কিন্তু এখন বোম মারিয়ে দিব, আওয়াজ যদি ছোট হয়, নবীকে নূর বলেছেন কে? এই রায় যদি ক্যান্সেল করতে আপনার ইচ্ছা হয়, আল্লাহর সাথে বড় আরেকজন আল্লাহ লাগবে। কথা বলুন, কথা বলুন, আমার নবী গভীর মনোযোগ, আমার নবীকে যদি ইমাম হুসাইন নূর বলতেন তাহলে মৌলা আলী ক্যান্সেল করে দিতে পারত, মৌলা আলী যদি নূর বলতেন ওসমান গনি ক্যান্সেল করে দিতে পারত, ওসমান গনি যদি নূর বলতেন ওমর ফারুক ক্যান্সেল করে দিতে পারত, ওমর ফারুক যদি নূর বলতেন আবু বকর ক্যান্সেল করে দিতে পারত। আল্লাহ বলে যে দুনিয়ার কাউকে দিয়ে বলবো না, সুপ্রিম কোর্ট থেকে আমি রায় করে দিলাম, কাদের যা আকুম মিন আল্লাহে নূর, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বড় আল্লাহ আরেকটা আছেন আপনাদের এলাকায় না, আপনাদের কাছে না, আপনাদের মাদ্রাসায় না, তাহলে প্রমাণ হয়ে গেল সুপ্রিম কোর্ট যেখানে রায় দেয় ওখানে হাই কোর্ট ডিস্ট্রিক্ট কোর্টের কোনো দাম? তাহলে আপনি মিয়া বসে আছেন ডিস্ট্রিক্ট কোর্টে আর আমার আল্লাহ রায় দিয়ে দিচ্ছেন সুপ্রিম কোর্ট থেকে, আপনি ডিস্ট্রিক্ট কোর্টে বসে বসে নবী মাটির মানুষ বলে লাভ কি? কথা বলেন না কেন? এর চাইতে সহজ কিভাবে বোঝানো যায় বলা যায় আমার জানা নেই, আমার বিবেকে যতটুকু আসছে আমার আল্লাহ আমাকে যতটুকু দান করছে। কারণ এই যে যে কথাটা বললাম আল্লাহর মতে, আমাদের একটা ব্যাপার আছে, কোরআন হাদিস বুঝি না বুঝি, রাজনীতি কিন্তু বালা বুঝি, কথা কন না ঠিক করছি না, আদালত বালা বুঝি, আইন কানুন বালা বুঝি, মাঝে মধ্যে আবার আইন কানুন ফতোয়া মারি রাস্তাঘাটে দাঁড়াই, ঠিক না? আমার নবীকে নূর বলেছেন কে? আল্লাহ। আমার নবীকে জিন্দা বলেছেন কে? আল্লাহ। আমার নবী সব জানেন বলেছেন কে? আল্লাহ। আমার নবী শিক্ষককে? আল্লাহ। তো যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করেছেন, আল্লাহ যতক্ষণ চাইবে না ততক্ষণ সে যোগ্যতা কখনোই যাবে না। কেন আপনি যদি আন্দোলন করেন কথা কান না কান, বাংলাদেশ সরকার আছে কি নেই? আছে। তো সবাই কি সরকার মানে? কথা বলেন না, কিছু কিছু সরকারের কথা শুনলে ফেটার মধ্যে কুটলাই না, তো তারা কিছুদিন আগে কুটলাইছে না, গেছিল তো পারছে কিছু করতে? বিবেক থমকে গেল, বাংলাদেশের একজন সরকারকে আমরা নামাইতে পারি না যাকে আল্লাহ পাক সরকারি করে দিয়েছে। সম্ভব নয় যেখানে বাংলাদেশের সরকারের পক্ষে আমরা থমকে গেলাম, আল্লাহ সরকারের মধ্যে আমরা কই? অবস্থান কি আমাদের, যোগ্যতা আছে? সুতরাং বা খোদা দিওয়ানা বাশত বা মুহাম্মদ হুশিয়ার।
আল্লাহর সাথে যেমন তেমন চলে, নবীর শানে যেমন তেমন চলে। আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিব একটু নাতের সুর পড়ে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আমার আরেকটি মানে আওয়াজে, কত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সূর্য আছে কি নেই? আছে। কথা বলতে কোন আপনারা বলবেন বেশি, কারণ আমাকে একটু শক্তি সঞ্চয় করতে হবে। রাত্রেবেলা চলে যেতে হবে কুমিল্লা, সকাল 10টায় আছে একটা প্রোগ্রাম, রাত্রেও আছে। তো এখান থেকে দুর্বল হয়ে গেলে ওখানে যাই সারবো কি? আমি বলবো কম, আপনারা বললেন একটু বেশি, ঠিক আছে না? নবীর উম্মতি আগে আমি নাকি আপনারা? না হ্যাঁ, নাকি নবী শুধু আমার হিসাব নিবে, আপনাদের নিবে না মনে হয়? হ্যাঁ, তাহলে হিসাব যদি দিতে ইচ্ছে করে তাহলে উচ্চ আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, কারণ আপনার এক একটা আওয়াজ তসদিক হিসাবে ফেরেশতারা রেকর্ড করছে আমার নবীকে দেখাবে। ঠিক কথা বলেন ঠিক না ভাই? সূর্য সকালে উঠে বিকালে, সূর্যের সাথে আরেকটা জিনিস আছে, সেটার নাম হচ্ছে চাঁদ। সেটার নাম কি? জীবনে শুনছেন চাঁদ ডুবে গেছে? চাঁদ ডুবে কেন? আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে রহস্য আছে। এই আঙ্গুলের রেখা কয়টা? সাতটা বলছেন যে জীবনে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 প্রত্যেক আঙ্গুলের রেখা কয়টা? এই আঙ্গুলে কয়টা? আল্লাহ প্রত্যেক আঙ্গুলে তুমি তিনটা করে রাখিল সেই রাস্তায়। আল্লাহ নাকও দিলা একটা, রাস্তাও দিলা একটা, ছিদ্র কেন দুইটা দিলা? একটা দিলেও তো পারতাম, পর শীতকাল আসলে বুঝবিও না। রাতের বেলা ছিদ্র আর এই বাপরে বাপ সব দিলাছেন, যে ভালো কথা, নাক তো সামাই গেছে কিন্তু আমার নিঃশ্বাস চলে কেমনে? ওহো, একটা না বন্ধ আর একটা তো খোলা। যদি এই জায়গায় আল্লাহ একটা দিতেন, কথা কেমন বুঝতে পারছেন? আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে কি আছে? আপনি যে দেখেন মোনাজাতটা করেন, জীবনে হাজারবার করছেন, হয়তো অনেকে খেয়াল করছে, অনেকে করে নেই, আজকে একটু খেয়াল করার দরকার। মোনাজাত করার সময় দুই হাত আমরা এক জায়গায় করি কিনা একটু করেন তো দেখি, করার সাথে সাথে আপনার দেখেন দুইটা রেখা মিলছে কিনা, এটা কিসের মতো লাগতেছে? চাঁদের মতো। বান্দা, তুই যখন দুইটা হাত মিলাবি আসমানের চাঁদ তখন তোর হাতে চলে আসবে। রেখাটা মিললে কি স্পর্শ হয়? চাঁদের মতো, কিন্তু আলাদা থাকলে হয় না। এটার মধ্যে রহস্য আছে। আর একটু আওয়াজ দিয়ে বলেন, জীবনে হাজারবার ডায়লগ শুনছেন, হাতের পাঁচটা আঙ্গুল সমান নয়, সমান নয়, সমান নয়, কিন্তু কেন নয়? কেন নয় হলে কি সমস্যা ছিল? কথা বলেন না কেন? আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আল্লাহর প্রতিটা সৃষ্টির মধ্যে, প্রতিটা সৃষ্টির মধ্যে রহস্য আছে। এই রহস্য উদ্ঘাটন করার জন্য আল্লাহ মূলত বান্দা সৃষ্টি করেছেন। তাই তো আল্লাহ পাক সেই শুরুতেই বলেছেন, ইন্নি আলামু মা লা তাআলামুন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এখন বলেন, সূর্য সকালে উঠে সন্ধ্যায়, কিন্তু জীবনে কোনোদিন শুনি নাই চন্দ্র ডুবেছে 15 দিন 15 দিন। কথা বলেন ঠিক না ভাই? তো চন্দ্র মিয়া তুমি ডুবো না, থাকো কই? সূর্য উঠেও আবার ডুবে যায়, কিন্তু তোমাকে তো জীবনে ডুবতে শুনি নাই, দাদার মুখেও শুনি নাই, মামার মুখেও শুনি নাই, তুমি থাকো কই? বলে যে আমি কোন জায়গায় আসবান দ্বারাই বের করতে পারে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন। এখন বলেন,
সূর্য মাটির তরি, চন্দ্র কি মাটির তরি না উড়ে? নাকি কেউ বলবেন চন্দ্র তো দেখা যায় চোখ দিয়ে, আমরা দেখি, সুতরাং সেটা হচ্ছে মাটির তরি, চোখ দিয়ে দেখা যায় না। আবার চন্দ্র নূরের তৈরি, স্বাভাবিক চোখে দেখা যায়, শুধু তাই নয়, সান্নি ফখরের রাতে বিলের মধ্যে যখন কারেন্ট থাকে না, বিলের মধ্যে যখন চাঁদের আলো, আহারে কত জন কবিতা পর্যন্ত লিখে লেছে, ঠিক না বেঠি? ভুল হইল আল্লাহর জ্ঞান। চন্দ্র দেখে দেখে কত রোমান্টিক একটা পরিবেশ। আমি জিজ্ঞেস করলাম, ভাই কি দেখো? বলে যে চাঁদ। আমি বললাম, চাঁদ কিসের তৈরি? বলে যে নূরের তৈরি। ওমা নূর কি আবার দেখা যায় না? বলে যে কেন, চাঁদ নূরের তৈরি, দেখা যায় তো। সূর্য কিসের দেখা দেখা? মাঝে মধ্যে যখন সূর্য কন্যা ধরে তখন আমরা স্বাভাবিক ভাবে দেখতে পারি না, পানি নেই, পানির মধ্যে হলুদ দিয়ে, হলুদ দিয়ে কত কাণ্ড কইরা দেখা লাগে। পয়েন্ট একটু নোট করবেন, যে সূর্য স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায় না সেটাও নূরের তৈরি। আবার যে চন্দ্র দেখে মানুষ মুগ্ধ হয়ে যায়, অবাক দৃষ্টিতে তাকায় থাকে, সেটাও নূরের তৈরি। দুইটার জয় যোগ্যতা। আল্লাহ খুব জানতে ইচ্ছে করে, সূর্যকে বানাইলা নূর দিয়া, চন্দ্রকে বানাইলা তুমি নূর দিয়া, কিন্তু সূর্যের দিকে তা দুটার নূরের তৈরি। আল্লাহ মকানে খোদা উত্তর দিচ্ছে, আমার নবী ভাই দেখলে ওই চাঁদ কখনো মাটির তৈরি হয় না, ঠিক তেমনিভাবে নবীকে দেখলে নবী মাটির তৈরি নয়, নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। মাইরে থাকবে নাকি আর? যুবক ভাইরা ইচ্ছে মতো গণদোলা দিবে তারে, তো দেখা গেলে মাটির তৈরি নয়। আরো মজার কাহিনী আছে, যদি আপনারা শুনতে চান বলতে পারি, কিন্তু আমার এখন আবার ওখানে চলে যেতে হবে, আর 10 মিনিট। নামগুলো কি জানি তার? কেরামত, কাতিমিন, কাতিমিন। ডান পাশের তার নাম হচ্ছে কেরামত, বাম পাশের নাম কাতিমিন। এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে? না। এখন আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। আমার বাবার ডান কাঁধে যে ফেরেশতা আছে, ইন্ডিয়ান মানুষের কাঁধে, পাকিস্তানের মানুষের কাঁধে ফেরেশতা কয়টা? আমি ঘরের ভিতরে সাইদ্দাওয়ালার মাঝখানে রমজানের মধ্যে ফানি খাইয়া ফেলতেছি, লিখে ফেলছে কাতিবিনে। সময় ছিল 3:03, ঠিক এই মুহূর্তে আপনি দোকানের মধ্যে বসে বসে ভাত খাইতেছেন, সেটাও লিখতেছেন, কথা বলেন না কেন? ঠিক সেই সময় ফটিয়াতে আরেকজনে বসে বসে চুরি করতেছে, সেটাও ঠিক 3:03। আপনার কক্সবাজারে আরেকজন বসে বসে জেনা করতেছে, সেটাও ঠিক এই রকমের মধ্যে ইন্ডিয়া আপনার দিল্লির মধ্যে আরেকজন বসে বসে কি করতেছে জানেন? মানুষকে খুন করার প্ল্যানিং করতেছে, সেটাও কেন রে ভাই? একজন ফেরেশতা কোটি মানুষের কবর রাখতে পারে, সেটা বিশ্বাস করেন? সে ফেরেশতা যে নবীর নূরের বদৌলতে হয়েছে, সে কামলিওয়ালার পাওয়ারটা কেন বিশ্বাস করতে চান না তাহলে? কথা বলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই, ফেরেশতা শ্রেষ্ঠ নাকি মানব শ্রেষ্ঠ? কথা বলেন না কেন? কে শ্রেষ্ঠ? আমরা গুণাগার, তারপরও শ্রেষ্ঠ। আমরা বেনামাজি, তারপরও শ্রেষ্ঠ। আমরা বেরোজগার, তারপরও শ্রেষ্ঠ। আমরা জেনাকুর, তারপরও শ্রেষ্ঠ। আমরা সুদকুর, তারপরও শ্রেষ্ঠ। ফেরেশতার তুলনায় আমরা শ্রেষ্ঠ। পাওয়ারে, যোগ্যতায়, মর্যাদায় সবকিছুর মধ্যে আমরা শ্রেষ্ঠ। ফেরেশতার যদি এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার জানি কতটুকু হতে পারে? আমি একসাথে 6টা বিষয়ের আলোচনা করে যাওয়ার চেষ্টা করতেছি, 6টা বিষয় একসাথে আলোচনা শেষ করে আপনারা যখন ক্যালকুলেশন করবেন দেখবেন যে 6টা রশি বাইর হয়েছে, যে রশির মূল গোড়া হচ্ছে এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আজমতে মুস্তফা। নামাজও
এই ফরজ নিয়ে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু গবেষণা করার হয়তো সেরকম ফুরসত টাইম আমাদের মিলে নাই। আজকে একটু সুযোগ পেয়েছি, করার চেষ্টা করি। হজ ফরজ কিন্তু জীবনে একবার, জাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে একবার, নামাজ ফরজ ছয় মাসে একবার, ডেইলি ফরজ। এখন বলেন তো হজ ফরজ করেছেন কে? আল্লাহ। যাকাত? আল্লাহ। রোজা? আল্লাহ। নামাজ? আল্লাহ। আল্লাহ তোমার দরবারে জানতে চাই বাহাদুর শহীদ, হজ কে তুমি দিলে জীবনে একবার, যাকাত কে দিলে বছরে একবার, রোজা কে দিলে বছরে একবার, নামাজ কে কেন দৈনিক দিলে পাঁচবার? আল্লাহ বলে এটার মধ্যে তো রহস্য আছে, যেখানে ঘাটবে শুধু আমার নবীর গুণগান বার হবে। আর একটু মধুর আওয়াজ দিয়ে বলেন, এমন কোন জায়গা নাই যে জায়গায় আমার নবী নাই। প্রত্যেকটা জাররা জাররা কাতরা কাতরা আমার আল্লাহ আমার নবীকে রেখে দিয়েছেন, আর থাকবে নাই ভাই কেন, যেখানে স্বয়ং স্রষ্টা নিজে নিজের নামের পাশে আমার নবীর নাম মুবারক লেগে রেখেছেন, সে জায়গায় আপনি আমি আলাদা করার কে? কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম কষ্ট পেলাম যে দৈনিক পাঁচ ওয়াক্ত কেন ফরজ নামাজটা। দ্বিতীয় নম্বর, নামাজ কয় অক্ত? একটা আওয়াজ দেন। প্রথম হচ্ছে ফজরের নামাজ কয় রাখা? দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত, আরেকটা আওয়াজ বড় হবে, দুই রাকাত চার রাকাত, জোহরের ফরজ পড়ার আগে চার রাকাত, আসরের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত, এশারের চার রাকাত ফরজ পড়ার আগে চার রাকাত, মাগরিবের তিন রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত, প্রত্যেক ওয়াক্তে সুন্নত সুন্নত আগে সুন্নত আগে। একমাত্র মাগরিবের নামাজ যেখানে আল্লাহ সুন্নত আগে রাখে নাই। আরেকটা মুহাম্মদ বলতে হবে তো, কারণ এই এলাকায় তো সরকারের কোনো বিধান লাগাই নেই যে সুবহানাল্লাহ কইলে ব্যাট ফাইন, এরকম কোনো বিধান আছে? তো মন খুলে বলেন একবার সুবহানাল্লাহ। প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে ফরজ পরে, একমাত্র মাগরিবের ওয়াক্ত যে জায়গায় আল্লাহ বলে যে না 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 ডাইরেক্ট সুন্নত নয় আগে ফরজ পড়ো। কারণ আছে কি নাই? আছে। আপনার আমার কাজের মধ্যে অহেতু শব্দ আসতে পারে, মাঝে মধ্যে দেখবেন রাস্তায় বসে আছে গিরে দোস্ত বইকে দেখছ এনে 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 কোন হারাম আল্লাহ ডিকশনারি মধ্যে এনে বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকখান সৃষ্টি থারণ আছে, প্রত্যেকখান হাজত থারণ আছে, আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ। আপনি যদি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, শর্টকাটে বোঝার জন্য বলি ভাই, ফরজ কাকে বলে? ওলামায়ে কেরাম আপনাকে জানিয়ে দিবে যে আদেশের সাথে আল্লাহর সম্পর্ক তাকে বলা হয় ফরজ। যে আদেশের সাথে আল্লাহর সম্পর্ক তাকে বলা হয়। এখন আপনি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন হুজুর সুন্নত কাকে বলে? হুজুর আপনাকে এতটুকু বলবে যে কথার সাথে কিংবা যে কাজের সাথে কিংবা যেখানে নবীজি চুপ করে থেকেছেন, তিন ধরনের নবীজি বলেছেন, নবীজি করেছেন, নবীজি চুপ থেকেছেন, এই তিনটা যেখানে পাওয়া যাবে সেটা হচ্ছে সুন্নাত। নবীজি বলেছেন কিংবা নবীজি করেছেন, এতটুকু ধরে নেন, নবীজি বলেছেন কিংবা নবীজি করেছেন, এটাকে বলা হয়, অর্থাৎ যেটার সাথে আল্লাহ সম্পর্ক সেটাকে বলা হয় ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক সেটাকে বলা হয় সুন্নাত। শর্টকাট এতটুকু বুঝতে পেরেছেন? তাহলে সুন্নাত কার সাথে সম্পর্ক? নবীজির সাথে। কার সাথে? কার সাথে? সুন্নাত কার সাথে সম্পর্ক? ফরজ কার সাথে সম্পর্ক? এখন নামাজের দিকে না মনোযোগ দেন, যে নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাহ যে নামাজকে বলা হয়, একটু নামাজের রহস্যর দিকে মনোযোগ দেন। ফজর যখন পড়তে গেলাম আল্লাহ বলে যে সুন্নাত আগে পড়ো, আমার নবী সুন্নাত, সুন্নাত মানি নবী, আগে আমার নবীটা পড়ো তারপরে আমারটা পড়িও, জোহরের বেলায় আগে আমার নবীটা পড়ো তারপর আমারটা পড়িও, আসরের ওয়াক্ত আগে আমার নবীটা পড়ো তারপরে আমারটা পড়িও, এশারের ওয়াক্ত বান্দারে আগে আমার নবীটা পড়ো তারপর আমারটা পড়িও, মাগরিবের ওয়াক্ত যখন হলো মুয়াজ্জিন যখন আজান দিল দৌড়াই গেলেন আপনি মসজিদে, ফজরও পড়লেন সুন্নত আগে, জোহরও পড়লেন সুন্নত আগে, আসরও পড়লেন সুন্নত আগে, এশাই পড়লেন সুন্নত আগে, এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি মসজিদের মধ্যে ঢুকে তাড়াতাড়ি দুই রাকাত কিংবা
আল্লাহ পাক উত্তর দেয়, আমি আসমানের খালেক, আমি জমিনের মালিক, আমি কুল কায়নাতের স্রষ্টা, এত সুন্দর ত্রিভুবন যেভাবে সাজিয়েছি, একদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরদু আসফালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহার মাধ্যমে আমি আল্লাহ ভীষণ বড় ভূমিকম্পের মাধ্যমে আসমান ধসে পড়বে, জমিন ফেটে যাবে, সব কিছু বের হয়ে যাবে, কিয়ামত যেটাকে বলা হয়, কিয়ামত মানে ধ্বংস, ধ্বংস মানে গজব, আমি আল্লাহ করব। আল্লাহ কখন করবা? আল্লাহ পাক বলে আমার রাসূল থেকে জেনে নাও, ইয়া রাসূলুল্লাহ কখন হবে কিয়ামত, কখন হবে ধ্বংস, কখন আসবে গজব? আমার নবী উত্তর দিচ্ছেন আল বেদায়া ওয়ান নাহায়া কিতাবের দ্বিতীয় খণ্ডে 352 পৃষ্ঠা খুললে দেখা যায়, আমার নবী উত্তর দিচ্ছেন, বারে থাকবে শুক্রবার, মহরমের মাস হবে, 10 তারিখ হবে, আসরের পরে মাগরিবের আগে, আরেকটা আওয়াজ হবে, আরেকটা আওয়াজ হবে, আসরের পরে মাগরিবের আগে, কারো কোনো দ্বিমত নাই, আল্লাহ এখনো বুঝলাম না, আল্লাহ বলে প্রত্যেক ওয়াক্তে সুন্নত আগে রাখছি, সুন্নত মানি নবী, নবী মানি রহমত, নবী মানি রহমত, মাগরিবের ওয়াক্ত আমি সুন্নত আগে রাখি নাই, কারণ রহমত সুন্নত মানি নবী, নবী মানি রহমত, আমার রহমতওয়ালা নবী যে জায়গায় থাকবে, নবীর অস্তিত্ব যে জায়গায় থাকবে, আল্লাহর গজব আসতে পারে না, আল্লাহর গজব না আসলে কিয়ামত হতে পারে না, সুতরাং মাগরিবের ওয়াক্তে তাই আমি ফরজ দিয়ে শুরু করেছি, আমার রহমত লিল আলামিন নবীর শান মান আজমত বোঝানোর জন্য চিৎকার দিব, সুবহান আল্লাহ আকবার, উচ্চ আওয়াজ দিব, সুবহান আল্লাহ, আরেকটা আওয়াজ দেন না ভাই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা কোন নামাজ নিয়ে বইরে আছেন, আর আমরা সুন্নিরা কোন নামাজ পড়ি এখন বুঝালো, কিয়ামত পর্যন্ত আমি সুযোগ দিব ভাই, বলেন এতটুক তো বিশ্বাস করেন আল্লাহর প্রতিটা কাজের মধ্যে কারণ আছে, নাকি আপনি এটাও বলবেন যে আমিও যেরকম এনে এনে কিছু করি আল্লাহ কিছু এনে এনে করে, এনে এনে করতে দেরি আপনার ইউনিয়ন যাইতে দেরি তো ঠিক না, এনে এনে বলতে আল্লাহ ডিকশনারিতে কোনো শব্দ আল্লাহর প্রতিটা কাজে কি আছে? এখন আমাকে বলেন জোহরের নামাজ ফরজ কয় রাকাত? কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? আসরের ফরজ, এশারের ফরজ, ফজরের ফরজ, জোর না বেজোর? পাঁচ ওয়াক্ত নামাজের চার ওয়াক্ত নামাজ জোর, একমাত্র স্পেশাল মাগরিবের ওয়াক্ত হচ্ছে বেজোর, আল্লাহ সবগুলো জোর দিলা মাগরিবটাও তুমি জোর করে দিতা, আল্লাহ বলে যে না এটা বেজোর, বেজোরের মধ্যেই আছে রহস্য, সুবহানাল্লাহ বলেন না, বলতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে, তারপর আমি বলে যাচ্ছি শুধু আপনাদের এই মহাব্বতটাকে রক্ষা করার জন্য আর কিছুই না, কারণ আমি বিশ্বাস করে বললাম না আমার রাসূল দেখছেন, প্রত্যেক ওয়াক্তে আল্লাহ তুমি দিলা জোর, মাগরিবে দিলা বেজোর, নিশ্চয় কোনো কারণ আছে, আর একটু সহজ করে দিচ্ছি, জোহর সাইর, আসর সাইর, এশা সাইর, ফজর কেউ সাইর করে দিতা? ফজর কেউ সাইর করে দিতা? দুই দিলা কেন? আল্লাহ বলে যে সেটার মতো কারণ আছে, এই কারণগুলো বাইর করে যদি নামাজ পড়তে পারো তুমি হইলে নামাজি, টুক মারলে নামাজি নয়, কারণ মাঝে মধ্যে স্কুলে স্যারের বেতের বাড়ির বয়ে তো আপনি আমি নামাজ পড়ছিলাম কথা কম না, কা জোহরে যখন স্যারের বেত নিয়ে দাঁড়াইছিল ওই নামাজ না বললে আজি হাই অজু সারা আবর্জনে পড়ি বেলাই, অজু সারা আবর্জনে এটা কি নামাজ? অন্য হবে নামাজ? নামাজ কাকে বলে জানতে হবে, শুধু এতটুকু বুঝে নেন, আস-সালাতু মিফতাহু জান্নাহ, নামাজ বেহেস্তের চাবি, নামাজ বেহেস্তের চাবি, সিনজির পিছনে লেখা আছে কিন্তু আজান দিচ্ছে সিনজির বড় বড়, আমি যাই যাই তারা কই যাস আজান দে শুনো শুনো তো কি হইছে, আজান তো দিও, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করতেছে আমার কাজ আমি করতেছি, আমি বললাম এটা সমস্যা না তো, তুই তো পিছনে এত উপদেশ বানিয়ে দিছিস কেন নামাজ বেহেস্ত করছিস, ভাই আর দোষ নাই মালিক উদ্দেশ্য দোষ মালিক উদ্দেশ্য, এখন শুনুন আজান সব জায়গায় দেওয়া হয় শুনেন,
এই আজান এখানেও দেওয়া হয়। তো একবার গেছে সৌদি আরবে, তো জীবনে তো কোনোদিন আরবি কথা শুনলেও না, তো হস করে আসার পর সবার ভেঙ্গা পড়ে না, বা সৌদি আরব কেমন একটু বলো না, মানুষ কেমন বলো না, গাড়ি কেমন। আর অনেকে আছে বিদেশ থেকে এসে লেকচার মারে, আমরা তো এরকম এরকম করি না। তো দাদা আসিনি আইন বা নাতি হতো, ও দাদা সৌদি আরব কেন হতে গেলে বেশি আলাদা কিছু না, বেশি ইতার আল্লাহ আল্লাহ দুইজন জিনিস মিলে আছে তো শুধু, আর বেকিং এতে কিছু হতো কি মিলে আছে তা আল্লাহ হতে ইতার শুধু। আর বাংলা ভাষা তো আজান নাম দেয়নি, সুরা ফাতিহা বাংলা পড়ে, সুরা ফাতিহা আর আজান না কি উদ্দেশ্য কেয়ার আজ মুম্বার আজানি মুন্নি দে সুরা বলা তুমি মনে গেছে বাংলাদেশি আছে বুঝতে আসছি না। ইলে মাঝে মধ্যে অন্যান্য কিছু জ্ঞানী মানুষ বেশি জ্ঞানী দেরি আছে না না কি হইতে ভেরি গুড কি এই অনলি বেজাতে ইল্লো জিবুকু ভেরি ব্যাড বন্ধু বন্ধুরে দূরে দরিন না পারে সামর বন্ধু কেন করে ইবে জাহানের ওয়ান আরে ফিসনে বন্ধু বারে জোরে দূরে হই ইরা বেটি কি রে দোস্ত তুই এত কম করে বেরে ভুলো ভুলো দূরে আর এখন হদি রাম বন্ধু আহি হসু হই দে এবার হামসা ভাই আর গিয়া আমি বলি ভাই কল অল হবো আওয়াজ দি হন অর্থ হয় ধরনের অর্থ হন ধরনের তিন ধরনের দ্বিতীয় নম্বর ইকাই ইকাই দুই ধরনের ইকাই বাপে ফোয়ারা ডাকে ফোয়ার হাজার কিলোটা যা শোনো তোর বাপে ডাক দেন মনে হয় বিপদ সংখ্যা আর যদি হয় মুখে কোনো কথা বলি নাই, দেখার সাথে সাথে দেখনেওয়ালা বিবেকবান বুঝতে পারছে কি বুঝানো চেয়েছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছে, বহুত ভালো আছে। অর্থ কি দাঁড়াবে আপনি যদি বলেন যে বহুত ভালো আছে, অর্থ কি দাঁড়াবে কেমন ভালো। আরেকজনকে জিজ্ঞেস করলাম ভাই কেমন আছে, হ্যাঁ ন হই আবার বেশি ভালো আছে। অর্থ কি দাঁড়ালো আপনি শুনলেন কি বুঝলেন কি, এতটুক বিবেক যার কাছে নাই সে কিভাবে বুঝবে কোরআন। মাঝে মধ্যে বিয়ে খাইতে যাননি কথা কন না কা, ফিরি ফিরি গিফট সারা অত মাঝে মধ্যে বেনা দেওয়া তো, ভাত খাইতে বসার পরে একজন আইসা মেহমানদারি করে কি করে না, তা আপনি যখন মেহমানদারে একবার ভাত নিছেন চিংড়ি মাছ নিছেন গোস্ত নিছেন নিছেন খাচ্ছেন আহারে কি মজা আসা টাসা, কি হতো তখন তো নিজের অন্নদার কেউ যদি আগের আরেকবার দিত
আমি বাস্তবতার বাইরে একটা কথাও বলি না। এখন একজন এসে আপনাকে বলেছে ভাই একটু বাদ দিই, আপনি কি বলবেন? দেন দেন নাকি থাক থাক? কি বলবেন এখন এই জায়গায়? থাক থাক মানে আপনি বলছেন থাক থাক, না না আর লাগবে না, কিন্তু বুঝনেওয়ালা যে শুনবে তার বুঝে নিতে হবে দেন। সে যদি আমার মতো গাদ্দার হয়ে কয়ে আছে থাক থাক লাগবে না বলছে নিয়ে গেছে, আপনি কি বলবেন? মানে এই গাদার হন ওই বিয়ার গাড়িতে এসতু ঠিক আবার দিয়ে বলেন বিবেক থমকে গেল, একটা মাত্র আঙ্গুল তিনটা রকমের রক্ত, দ্বিতীয় নাম্বার আগুন তিনটা রকমের রক্ত, একই আওয়াজ ভালো আছি, বহুত ভালো আছি, বেশি ভালো আছি, বুঝনেওয়ালা বুঝতে পারলো অর্থ কিরকম দাঁড়ায়। আরে সামান্য একজন বান্দার কথার মধ্যে যদি তিন চার রকমের অর্থ থাকে, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জীবন শেষ হয়ে শুরু হয়ে শেষ হয়ে শুরু হয়ে শেষ হয়ে শুরু হয়ে যদি আমি করতে থাকি কোরআনের তফসির, বিসমিল্লাহর বার তফসির করা শেষ হবে না, অর্থাৎ আল্লাহর এক একটা আয়াতের মধ্যে হাজার রকমের অর্থ বিরাজমান আছে। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন, কি জানে বলে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, ওই তো নবী যে বলছেন তো নবী আমার মতো মানুষ। আচ্ছা যিনি বসে আছেন ওনাকে তো চিনেন আপনারা, ওনার পরিচয়ের মধ্যে নামটা বাদ দিলে একটা পরিচয় থেকে যায় যেটা সরকারি সার্টিফিকেট, কি সেই এলাকার হাজার জনগণ আছে ওনার মন তো একজন হতে পারবেন কথা বলেন? আচ্ছা কালকে একটু পোস্টারের মধ্যে আপনার নামে নিচে মেয়ার লাগাইন তো, হ্যাঁ হ্যাঁ ওনার কোনো ব্যবস্থা নিতে হবে না, সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া হবে ঠিক না বেটি? কারণ সরকার ওনাকে সেই যোগ্য আসনে বসাইছে ঠিক না বেটি? এখন মেয়র সাহেব উঠে বললেন আমি অযোগ্য, গভীর মনোযোগ, আমি অযোগ্য, আমি অশিক্ষিত, আমি মূর্খ, আমি গুণাগার, আমি সিয়াকার, আমি গরিব, আমি মূর্খ মানুষ বললেন। এখন একজন শোনা ফলে বললেন দেখছো নি বল খালি মানুষ কত বড় গাদা, এরকম একজন মানুষের ভোট দিছে বললো, গভীর মনোযোগ বুঝার জন্য বলছি। ফিজন থেকে আরেকজন বলবে আরে গাদা নিজে যখন নিজেকে ছোট বলে তখন অর্থ দ্বারাই ছোট নয়, সেই তিনি বলতে চাচ্ছেন আমার এত যোগ্যতা থাকার পর আমি নিজেকে ছোট বলতেছি মানে আমি হাকে সারি করছি, আমি অহংকার করি না, আমি শুকরিয়া আদায় করে বলতেছি। নিজে যখন নিজেকে বলে, ওলামায়ে কেরাম আলোচনা করার সময় বলে আমার এরকম জ্ঞান নাই যোগ্যতা নাই, তাই বলে কি শ্রোতা উঠে চলে যায়? কারণ শ্রোতারা জানে উনি নিজেকে ছোট মনে করতেছেন কথা বলেন। এখন কোরআনের আয়াতের দিকে খেয়াল করেন, কুল হে নবী আপনি বলেন, আরেকটা আওয়াজ দেন কুল, আল্লাহ বলে আমি বলবো না, আমি বলবো না, আপনি বলেন ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বুঝলাম না তো, আল্লাহ বলে আমার রসুলকে আমি নবুয়ত দিয়েছি, রেসালত দিয়েছি, নূর বানিয়েছি, রহমত বানিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বানিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ পরিধান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার দান করেছি, হাজার যোগ্যতা দান করার পরও আমার নবী যখন বলে আমি তোমাদের মতো সাধারণ মানুষ এইখানে অর্থ দাঁড়াবে, আমার নবী হাজার যোগ্যতা পাওয়ার পরও নিজেকে ছোট মনে করেছেন আল্লাহর রহমতের সামনে, উচ্চ আওয়াজ দিবেন সুবহান। আল্লাহ ব্যাপার কি গভীর মনোযোগ, আমি ছোট আমার বাপ আমার আপনারা বিরক্ত হলে আমি শেষ করে আমি আওয়াজ তারা আমি কথা বলতে পারি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বলেন ছাত্র শিক্ষক সম্পর্ক আছে কি নেই? ছাত্র বড় না শিক্ষক বড়?
মাঝে মধ্যে প্রশংসা পত্র বাইর করা লাগে কি লাগে না? এখন যদি শিক্ষকে যদি প্রশংসা পত্রের মধ্যে যদি দুর্নাম লাগাই দেয়, অন্য কোন কলেজ আর সার্টিফিকেট আপনার ভর্তি হতে পারবে? যখন শিক্ষক বলবে যে না উনি আমাদের এখানে নিয়মিত ছাত্র ছিলেন, প্রশংসা তিন চাইলেন, বাড়াই করবেন, এটাই কিন্তু দলিল হয়ে যাবে। বড় যখন ছোট সম্পর্কে বলে সেটা কি দলিল হয়ে যায়? কথা বলে নেবে, আমার বাবা যদি আমার বড় মূর্খ, আমি কিন্তু মূর্খ হিসেবে গণ্য হব। কথা বলে নেবে, আমি যদি আমাকে সারাদিন মূর্খ বলি, বুঝনাওয়ালা বুঝবে যে মোকারম বাড়ি নিজের ছোট মনে করতেছে। কিন্তু যদি বাবা বলে, আমার শিক্ষক বলে, এটা আমার দলিল হয়ে যাবে। বড় বললে দলিল, ছোট বললে দলিল হয় না। আল্লাহ পাক বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বলবো ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমি বলবো ইন্না আতাইনাকাল কাউসার। আমি বলবো ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি বলবো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ বলবো, আমি বললে দলিল হয়ে যাবে, আমি বললে গ্যারান্টেড হয়ে যাবে। এখানে মিসলিয়তের প্রশ্ন, এখানে সমানের প্রশ্ন, এখানে সাধারণ মানুষের প্রশ্ন। সুতরাং এটা আমি আল্লাহ বলবো না, আপনি বলেন। কুল 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 হে নবী, আপনি বলেন। আমি বলবো না, আমি বললে দলিল হয়ে যাবে। আপনি বলবে আমার বান্দারা বুঝতে পারবে আমার নবী নিজেকে ছোট মনে করতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জায়গার আয়াত কোন জায়গায় ফিট করলেন? আপনি যে নিজেরা নিজের নবীকে নিজের মতো মানুষ বলতেছেন, আগে পরে একটু নামো সরবটা খেয়াল করেন না রে ভাই। সেজন্য বলে সতের বিষয়ের জ্ঞান না থাকলে শুকুরান তফসির করার ক্ষমতা রাখে না। কোরআনের তফসির করার আগে সতেরোটা বিষয়ের জ্ঞান থাকতে হবে, তার বাস্তব প্রমাণ। আপনারা যদি আমাদের সব বিরক্ত হচ্ছে চলে যাবেন। আল্লাহ পাক ওনার আমলে, ওনার যোগ্যতায়, ওনার খেদমতে আল্লাহ পাক আরো বরকত দান করুক। আল্লাহ পাক দিন বানাইলেন, রাত বানাইলেন, ঠিক না? রাতকে সাজাইলেন চন্দ্র দিয়ে, চন্দ্রের চতুর্পাশে দিলেন তারকা। আকাশটাকে আসমানটাকে আরো বেশি মধুর লাগে যখন চাঁদও থাকে তারাও থাকে, ঠিক না বেটি? দশটা থেকে পাঁচটা থেকে ছয়টা থেকে সাতটা থেকে যখন তো রাত গভীর হয়, তার আস্তে আস্তে বিকশিত হয়। ওলামা একরাম সাথে মাদ্রাসার ছাত্র থাকলে এই বিষয়টা একটু নোট করবেন। সাতটা বাজে তারকা থাকে, আটটা বাজে তারকা থাকে, নয়টা বাজে তারকা থাকে, দশটা বাজে তারকা থাকে। হয়তো কম দেখা যায়, না হয় বেশি দেখা যায়, না হয় অল্প দেখা যায়, না হয় বেশি আলো দেখা যায়, থাকে অনেক সময় থাকে, কিন্তু মেঘের আড়ালে দেখা যায় না, ঠিক না বেটি? তো আসমানে যে চাঁদের পাশে আছে এগুলোকে কি বলে? আওয়াজ দেবে কত রকমের তারা, ছোট তারা, বড় তারা, বেশি তারা, কম তারা, আবার মাঝে মধ্যে সাতটাই বলে সাম্বা উড়বে, অনেকে বলে না? একটা তারা আছে যেটা সব সময় উঠে না, কিন্তু ফজর নামাজ যারা পড়ে তারা দেখে। আপনারা কেন বলবেন না, একটু আওয়াজ দিয়ে বলেন। সাতটা বাজে, সাতটা বাজে, আটটা বাজে, দশটা বাজো, বারোটা বাজো, একটা বাজো, সুপ্তর উঠে কখন? সুবহে সাদিকের সময়, বেশিক্ষণ থাকে না, নির্দিষ্ট সময় থাকার পরে আড়াল হয়ে যায়।
স্পেশাল তারা, যে তারার সাথে কোনো তারা তুলনা হয় না, সব সময় উঠে না, নির্দিষ্ট টাইমে উঠে। এতগুলা টাইম থাকতে আল্লাহ খুব জানতে ইচ্ছে করে এই সুবহে সাদিকের মধ্যে সুখ তারার স্পেশাল পাওয়ার, স্পেশাল আলো, স্পেশাল সৌন্দর্য মর্জিত এই সুখ তারাকে কেন সুবহে সাদিকের মধ্যে তুলো আল্লাহ খুব জানতে ইচ্ছে করে। আল্লাহ বলে আমার কামলিওয়ালা মদিনাওয়ালা দয়াল নবীকে দিনের বেলা পাঠাই নাই, রাতের বেলা পাঠাই নাই, সুবহে সাদিকে পাঠিয়েছি, তাই কিয়ামত পর্যন্ত স্পেশাল তারা তোলার মাধ্যমে আমি আল্লাহ মিরাজুন নবীকে উচ্চারণ করব। চিৎকার দেবেন সুবহান আল্লাহু আকবার, উচ্চারণ দেবেন সুবহান আল্লাহ। যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন আমি আপনাদেরকে অনুরোধ করি আপনারা আরো বেশি বেশি করেন, আপনারা আরো বেশি বেশি বিরোধিতা করেন, কারণ আল্লাহ বলে যে তোমরা বিরোধিতা যত করবে আমি তত বাড়াই দিব। 2013 সালে যদি চট্টগ্রামে 1000 মিলাদুন নবী হয়, 2013-14 সালের মধ্যে হয়ে গেছে 1500, 2014 সালে যদি 1500 মিলাদুন নবী হয়, 2015 সালে হয়ে গেছে 2000 মিলাদুন নবী, 2015 সালে যদি 2000 হয়, এবার 2016 সালের মধ্যে 2500 হয়ে গেছে। কারণ এই মিলাদুন নবীর পিছনে একটা দলিল আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর মুজিজার মধ্যে ওয়ারাফানা লাকা যিকরা, বাড়তে থাকবে কমবে না। তা আপনারা বিরোধিতা করেন মিলাদুন নবী বাড়বে, যত মিলাদুন নবী বাড়বে তত আমাদের ঠিক, আপনারা যদি আমাদের ভালো চান ঠিক আছে করেন বিরোধিতা, সমস্যা ভুল বললাম মনে হয় আমরা আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ, কেউ ঠিক না বেটি, আমরা আপনাদের কাছে যথেষ্ট পরিমাণ কৃতজ্ঞ যে আপনাদের বিরোধিতার কারণে আল্লাহ বলে যে যত বিরোধিতা করবি তত বাড়াই দিব। তো মিলাদুন নবী বাড়তে আছে, তো মিলাদুন নবী তার এমনি যেমনদের বক্তা ছাড়া তো আর হয় না, বক্তা ছাড়া তো সেজন্য আমরা শুনি রাসুলদের করতেছি মাঝে মধ্যে আপনাদেরকে প্রতি মাসে একটা একটা ডোনেট দিব, মাঝে মধ্যে কিছু ফিস আপনাদেরকে দিয়ে দিব, সবাই থেকে নিলে 100-200-300 টাকা করলে তো তোমাদের জন্য যথেষ্ট, কারণ তোমরা 100 টাকা দিলে মুরগি জড়াতে গেলে 100 টাকা দিয়ে চলে যায়, কথা বলে না সুন্নিরা যেখানে সেখানে যায় না, সুন্নিদের যাওয়ার জন্য আলাদা স্ট্যাটাস দরকার। সুন্নিদের মধ্যে আবু সুফিয়ান আছে কি নেই জানেন তো? কত দাম নূর ইসলাম ফারুক শহীদ মিলল, কত দাম আপনাদের একটা মূল্য দেখেন আছে? শুধু তাই না, সুন্নিদের চলার একটা স্টাইল আছে, দেখতে একটা স্টাইল আছে, আপনাদের এগুলো নাই সবগুলো। ছোটবেলায় দেখতাম আলিফ লাইলা আলিফ লাইলা জিন, আমার মা হত বড় জিন, বড় না ফরাজাত তাই সারা দাঁড়ি মাদ্রাসার সামনে যায় মাইল লেভেল এর জিনই বেন না, বাস্তব না বাস্তব। সুন্নি যারা তারা কালো হলো কিন্তু চেহারা একটা মায়া আছে, এই আইন আপনি পাল্টাতে পারবেন না, হাজার ফেয়ানার লাভলি মাসলেও পারবেন না, কিন্তু যারা গোস্তাখে রসুল তাদের চেহারা দেখবেন, দেখার সাথে সাথে আলিফ লাইলা জিনের কথা মনে পড়বে। বাস্তব কথা আমি বলছি, তার বাস্তব একটা উদাহরণ, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না, আপনার পকেটে মোবাইল আছে, ইন্টারনেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, আপনিই দেখতে পারেন। একজন মানুষ যখন ফাঁসি খায় তার চেহারা পরিবর্তন হয়ে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, ঠিক না বেটি? বাংলাদেশের জমিনে অনেককে ফাঁসি দেওয়া হয়েছে, সেই রেকর্ডও আছে, কিন্তু চেহারা কিন্তু দেখায়নি। কেন 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 বলে যে যখন ফাঁসটা লাগে কবির মনোযোগ এই জায়গায়, ফাঁসটা যখন লাগে তখন স্বাভাবিক চোখ বের হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, চেহারাটা দেখার মতো থাকে না, ভয়ানক হয়ে যায়, কথা বলেন ঠিক না? 2016 সাল পাকিস্তানের ময়দান, গাজী মিল্লাত আল্লামা মুমতাজ কাদেরী, তাকে ফাঁসি দেওয়া হয়েছে, অপরাধ সিদ্ধ ছিল একটা, একজন পাকিস্তানের গভর্নর বিয়াদবে রসুল মাইকের মধ্যে দাঁড়ায় আমার রসুলের সামনে বিয়াদবি করছে, সেই মন্ত্রীর বডিগার্ড ছিল মুমতাজ কাদেরী, সুযোগ পাইছে যখন দিছে, দেওয়ার পর আবার পালায় যায় নাই, রসুলের উম্মত রসুলের গোলাম পালায় যায় না, ফায়ার করে দাঁড়ায় আছে অ্যারেস্ট কর,
বাস্তব কথা ইউটিউবে দেখেন আপনি, চার বছর পর্যন্ত এই কেস রানিং ছিল, শেষ পর্যন্ত 2015 সালের শেষের দিকে ফাঁসি দেওয়া হয়েছে মমতাজ কাদেরীকে। এখন বলেন, ফাঁসি দেওয়ার আগে একজন ব্যক্তিকে প্রথমে সেলে রাখে কিছুদিন। কোথায় রাখে? সেল বলা হয় এমন একটা জায়গা বর্তমানে ঢাকা বাংলাদেশ জাতীয় কারাগার যেটা, ওটা কিন্তু এখনো মুক্ত করে দেওয়া হয়েছে। একুশে টিভির ভিডিও একটা দেখে নেবেন, সেল কাদে বলে দেখলে বুঝতে পারবেন। এমন একটা জায়গা যেখানে বাতাস ভালো করে নাই, আলো নাই, লাইট নাই, ফ্যান নাই, আত্মীয় স্বজনের সাথে দেখা করা যাবে না, তারপরে জেলের মধ্যে যারা কয়েদি আছে তাদের সাথে কথা বলা যাবে না। এটা হচ্ছে ফাঁসির 6 দিন আগে কিংবা 3 দিন আগে ওইখানে রাখা হয়। এটাকে বলা হয় কি? স্যার স্যার, এটাকে কি বলা হয়? মমতাজ কাদেরীর রায় ঘোষণা করা হলো, ফাঁসিতে দিবেন গভীর মনোযোগ নবীর গোলামেরা। শুনেন তো, ফাঁসিতে যাকে দেওয়া হয় সে জানায় যে ফাঁসি থেকে বাঁচার কোনো উপায় নেই। তারপরে কি সে নিজের ইচ্ছে ফাঁসির মঞ্চে যাইতে চায়? সে বাঁচার চেষ্টা করে, কান্নাকাটি করে, সরি বলে, কত কিছুই বলে, কিন্তু রায় যেহেতু হয়ে যেটা তো করার উপায় নেই, টেনে টেনে তাকে নিয়ে যাই, এটাই স্বাভাবিক, কারণ কেউ ইচ্ছে করে মরতে চায় না। গভীর মনোযোগ। 2015 সাল ডিসেম্বরে রায় ঘোষণা করা হলো, নবীর আশেক মমতাজ কাদেরীকে ফাঁসি দেওয়া হবে। বিশ্ববাসীর মধ্যে আন্দোলন শুরু হয়ে গেল মমতাজ কাদেরীর পক্ষে, কিন্তু দেশের আইন বলে কথা বিচার করে দিল তারা। যাই হোক, 3:45 মমতাজ কাদেরীর সে পার্সোনাল উকিল মিডিয়ার মধ্যে এসে ওপেনলি সাক্ষী দিচ্ছে। 3:45 যখন হলো, তাকে যখন সেল থেকে বের করার জন্য নিয়ে গেলেন, তখন মমতাজ কাদেরী নিজে থেকে বের হয়ে আসলেন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আসার পরে উকিল বলতেছে এই কথা, আসার পরে মমতাজ কাদেরী বলে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, কেউ আমাকে স্পর্শ করবেন না, আপনারা কেউ আমাকে টানাহিস্তা, আমি নিজে থেকে যাব। ওই উকিলে জিজ্ঞেস করে, কি রে ভাই, জীবনতে এরকম ফাঁসির আসামি দেখি নাই, যে নিজে থেকে ফাঁসির কাস্তে যাচ্ছে, আপনি এত আনন্দিত ভাবে ফাঁসির কাস্তে যাচ্ছেন কিভাবে? মমতাজ কাদেরী সে পাকিস্তানের কারাগারে পঞ্চের সামনে দাঁড়ায় বলে, আরে যাব না তো কি করব, যে নবীর গোলামি করেছে সারা জীবন, আমি মমতাজ কাদেরী দেখছি ফাঁসির কাস্তে পাশে, আমার রহমাতুল লিল আলামিন নবী, আমি মমতাজ কাদেরীর জন্য অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ হবে রে ভাই, আরেকটি ইমানি আওয়াজ। কেউ স্পর্শ করে নাই, নিজে নিজে গেলেন, হাসি মুখে লাগাইলেন, কালো কাপড়টা পর্যন্ত উনি পরে নাই। এখন আসেন, হাসি দেওয়ার পরে জগতের মানুষ দেখলাম কি চেহারা কালো। খোদার কসম, আপনার মোবাইল এখন বাইর করেন, মমতাজ কাদেরী হ্যাঙ্গিং দিয়ে ইন্টারনেটে সার্চ দেন, এই নূরানি চেহারা দেখার সাথে সাথে যে কোনো মানুষে বলতে বাধ্য হবে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিব, কারণ আমার কাছে দলিল আছে, দলিলটা পরে নয় আপনার পকেটেই আছে। দেখেন আপনি ইন্টারনেটে যান, মমতাজ কাদেরী লেখেন, লেখার সাথে সাথে চেহারা বেশি উঠবে, ফাঁসির কোনো লক্ষণ নাই, ফাঁসি হলে এদিকে রক্ত বাইর হয়, এদিকে রক্ত বাইর হয়। খোদার কসম, মমতাজ কাদেরীর মধ্যে সেই রকম পরিবর্তন দেখা যায় নাই, যেই রকম একজন সাধারণ আসামি সাধারণ ফাঁসিওয়ালার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায়, রক্ত হয়, নাক দিয়ে পড়ে, চোখ বের হয়ে যায়, নয় নয় হয় নাই, জানতে চাইলাম মমতাজ কাদেরীর কাছে, ভাই এই ব্যাপার কি, সারা দুনিয়ার ফাঁসির আসামি একরকম, আপনার চেহারা এত দূর কেন? উত্তর আসবে, আর আমি সাধারণ মানুষ নই, আমি নবীর গোলাম মমতাজ কাদেরী, আমার নবীকে থেকে থেকে মৃত্যুবরণ করেছি। সুবহানাল্লাহ। সেজন্য সুন্নি যখন মারা যায় এলাকার মানুষ আয়েশা ভাঙ্গা দেখে দেয়, কথা বলেন, এটা বাস্তব কথা বলছি। জালালউদ্দিন আল কাদির মারা গেছেন, সবাই দেখছে কি দেখে নেই? একজন গোস্তাকে রসুল মারা গেলে কিন্তু চেহারা দেখানো হয় না, কথা বলেন, রেকর্ড হাজারটা আছে। সুন্নি মারা গেলে সবাই দেখে, গোস্তাকে রসুল মারা গেলে সবাই দেখে না। এখন আরো সহজ করে দিচ্ছি, আপনার এলাকায় কিছু মানুষ মারা যায়, যাওয়ার পরে একজন এসে বলে, আরে মানুষটাকে দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, আরেকজনের পিছন থেকে এসে বলে, না না মনে হচ্ছে মুস্কি মুস্কি হাসতেছে, ঠিক না, নাকি অবস্থা বললাম? 3 দিন পরে একজন মানুষ মারা গেছে, ছোট ছোট বাচ্চা যাচ্ছে দেখতে, সাসা কয়, এই যাইস না যাইস না, কয় কেন সাসা, 3 দিন আগে না গেছিলাম দেখতে, আবার আজকে আরেকটা মারা গেছে, একটু দেখতে যাই না, কয় না দেখলে একবার 3 দিনও ঘুমাইতে পারতি না,
মুরব্বীরা দেখে বলে যান আরে মাঝে বালা মানুষ সাজি সমাজ মরার পর আসল চেহারা বাইরটি মহাব্বত থাকে আপনার মরার পরে চেহারা দেখে কেউ বলবে যে ঘুমাচ্ছে, কেউ বলবে যে হাসতেছে। যদি মহাব্বত অন্তরে না থাকে চেহারা এমন ভয়ানক হবে, দেখার মতো লাইক হবে না, চেহারা ঘুরে রাখতে হবে, এলাকার মানুষ বলবে তাড়াতাড়ি মাটির তলে দাফন কর। কথা বলেন ঠিক না বেটে? সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে নবীর মহব্বত নিয়ে দুনিয়াতে বেশি থাকার তৌফিক দান করুক, আমিন। এই প্রশ্নটুকু আপনাদের কাছে রেখে গেলাম, জোহর আসর এশা চার চার কেন, মাগরিব কেন তিন, ফজর কেন দুই, এই জিনিসটা জেনে নেবেন। আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম ঝগড়া বিভেদ পছন্দ করে না, ইসলাম শুধু শান্তি নিয়ে এসেছে, সেজন্য মুসলমানরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠি? যেখানে শান্তি আছে সেখানে মুসলমান আছে, যে মুসলমান অশান্তি করে সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ভ্রাতৃত্ব বন্ধন রক্ষা করে দিন দুনিয়ার মধ্যে আমার নবীর গোলামি করার তৌফিক দান করুক, আমিন। পঞ্জেগানা নামাজ আদায়ের মাধ্যমে, মা বাবার খেদমত করার মাধ্যমে, মুরব্বীদেরকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। আগামী 25শে জানুয়ারি, কতই জানুয়ারি একটু সবাই বলেন, কতই জানুয়ারি? আগামী 25শে জানুয়ারি বাহার সিগন্যাল একটা দরবার আছে, দরবার চিনেন নি? বাড়িয়ে দরবার একটা আওয়াজ দেন না কেন? আগামী 25শে জানুয়ারি বাড়িয়া দরবার শরীফের মধ্যে বার্ষিক ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল প্রতি বছরই আয়োজন করা হয় 25শে জানুয়ারি। ইনশাআল্লাহ পোস্টার লিফলেট করা হয় না, পাবলিসিটি করা হয় না, কোনো কিছু ছাড়াই আল্লাহর বান্দাদের উপস্থিতি হয়। আমিন। তো সুতরাং সে মাহফিলের দাওয়াত আপনাদেরকে দিলাম দরবারে বাড়িয়া শরীফের সাজ্জাদানা শিল্পী সাহেব হুজুর কেবলা মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি সৈয়দ শামসুদ্দোহা বারি মাদ্রাজিল্লুল আলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে 25শে জানুয়ারির দাওয়াত দিয়ে গেলাম। আপনাদের যাদের সুযোগ হয় ইচ্ছা হয় আসবেন, আমার নবীর উম্মতের কাছে নবীর মিলাদুন নবীর দাওয়াত পৌঁছে দিলাম, আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশিষ্ট আলেম শ্রদ্ধাভাজন মোকারম বাহারি মহোদয় উপস্থিত থেকে তখন আপনাদের উদ্দেশ্যে উপস্থিত থেকে উনিও আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন। আমি আসলে একজন রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, এই এলাকাতেই আমার বাড়ি। এই মহান অনুষ্ঠানে নবীর মিলাদ কিয়াম যেখানে হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা যেখানে আমাদের সম্মানিত ওলামায়ে কেরামেরা বলবেন, সেখানে বলার মতো তেমন যোগ্যতা আমার নাই, তবুও আমাকে যেহেতু এই লাউড স্পিকারটা দেওয়া হয়েছে, আমি আমার মুরব্বীদেরকে সশ্রদ্ধ সালাম এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত শীতের রাতে এই ঈদে মিলাদুন্নবী উদযাপনের জন্য যে আয়োজন করা হয়েছে সে আয়োজনে এসে উপস্থিত হয়েছেন, আর নজওয়ান ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। আমি শুধু এটুকু বলবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য এবং সুন্নিয়তকে আমাদের নজওয়ান ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য
এই যে আয়োজন, সে আয়োজনের সার্থকতা তখনই হবে যখন আমরা এই ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান শেষে আমাদের ওলামায়ে কেরামরা যেসব বক্তব্য আমাদের মাঝে আমাদেরকে শ্রবণ করিয়ে যান, আমাদেরকে বুঝিয়ে যান, আমাদেরকে বলে যান, সেই মতো আমরা নিজের জীবনকে পরিচালিত করি, ভালো কাজের দিকে নিজেদেরকে দাবিত করি, নিজেরা সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একে অপরের সাথে আন্তরিকতার সহিত সহবস্থান করার জন্য, মিলেমিশে থাকার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের সহযোগিতা করার জন্য এবং শিক্ষা ক্ষেত্রে শিক্ষা আমাদের সন্তানেরা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সেদিকে যদি আমরা দাবিত হই তাহলে আমাদের এই মহান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজন করা এবং বড় বড় আলেমদেরকে এনে আমাদের সমাজের মানুষদের উদ্দেশ্যে যেসব কথা আমরা শুনিয়ে থাকি কিংবা বলিয়ে থাকি সেই মতো চলাটাই হচ্ছে, চলতে পারলেই আমাদের এই ঈদে মিলাদুন্নবীর সার্থকতা হবে। আমি আশা করব যার যার অবস্থান থেকে আমরা যতটুকু পারি আল্লাহ আল্লাহর রসুলের কথা মতো চলার জন্য এবং কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা তথা সুন্নি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সবাই কাজ করব, সবাইকে কাজ এইভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমরা যখন এই যে ঈদে মিলাদুন্নবী আয়োজন করি সেই ঈদে মিলাদুন্নবীতে আর্থিক শারীরিক এবং পরামর্শ দিয়ে সবাইকে সহযোগিতা করার জন্য আমি গাউসিয়া কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ এবং আমার মুরব্বীদেরকে আবারও আমার সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ঈদে মিলাদুন্নবী সফল হোক, সার্থক হোক। আসসালামু আলাইকুম। السلام يا حبيب يا رسول السلام يا نبي دوتو بول مرحبا يا مرحبا يا الله السلام يا باجمال باجمال السلام يا بنزير بمثال مرحبا يا مرحبا يا الله مكيد السلام يا رحمة للعالمين مرحبا يا ارشق ارشق جگرا ہے تاج محمد کے لیے حبيب الله امر مارا نکا نبی اپنا کیسے تپے تگ بنا مارا جنڈنا اے دگو امدیر کمانا یا نبی سلام সবাই গুনাগর কে আছে মোদের বাসাবার কয়েছি
আফনি তের বান্দার নবে সালাম নূর মিনোর রওজা সে পর্দা উঠা দো নূরানি সেহরা দেখা দো আর সাদ সাদ আওয়াজ শোনা দো মেরে দিল কি আরজো মিটা দো ইয়া নবী সালাম আগলে সুন্নত ফেলা কৌশল মুস্তফা সময় বাজে মজবন্দর শরীফ কবি আলী সদ শের বাংলার তমাম আজ জানো ও কবুল মদিনা কে সাদ সালাম মদিনা কে সাদ কোরআন সালাম মদিনা কে সাদ বেহুদ সালাম বলগুনা নিকমালি কসমত জামে ও সালে সবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাগলা শুকরিয়া।
আমাদের বলতেছি আপনারা সবাই সুন্দর বসে তরুণ গ্রহণ করেন। আজকে মানুষ যে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন হাজির হয়েছেন আল্লাহ তোমার তারা আমাদের সকল হাজির কবুল করুন। আয়োজন করেছেন অনেক কষ্টের বিনিময়ে এবং পাড়ার প্রতিবেশী এলাকাবাসী সহ এবং এই বাড়ির এলাকা কবুল করে এর আগামী বছরে আরো বেশি বেশি আমাদের করার তৌফিক দান করুন এবং আমরাও এই ঈদ মেলা হাজির হয়ে ইহকাল পরকালে নাজাতের উসিলা করতে পারি আল্লাহ তোমারক ওয়া তাআলা আমাদের সব তৌফিক দান করুন। আমিন। যাও তুমি হাসি মোরা রাসূলুল্লাহ মাওলানা মুহাম্মদ আলাইহিস সালাম যার আসমানের কথা আছে নসরান প্রবাসী আকবর প্রবাসী এমনা প্রবাসী মাহমুদ হাতুম মোহাম্মদ আজাদ মোহাম্মদ মোশার মোহাম্মদ দিদুল আলমদ ইসলাম আল্লাহ তোমার কথা যারা দোথেন সফরে আমাদের হাজির হয়েছে আল্লাহ তোমার বললে আমাদেরকে হায়াতের মধ্যে আমলের মধ্যে আমাদের রিজিকের মধ্যে আল্লাহ তোমার কথা সবার নসিব করুক এবং আমাদেরকে এই হাজিরে কবুল করে আল্লাহ তোমার কথা সত্যিকার একজন ইমানদার বন্ধু সত্যিকার একজন মেহরবান চাই রহমত কা পানি চাই এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ প্রবাসী ভাইদের পক্ষ থেকে আল্লাহ শহরের সার্বিক সহযোগিতা আল্লাহ এই পবিত্র ঈদ মিলাদুন নবী এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ আয়োজন করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন যা শুরু শেষ পর্যন্ত আলাদা করা হয়েছে আল্লাহ আল্লাহ সকলের পক্ষ থেকে আমরা যারা হাজির হয়েছি আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে আপনার শাহী দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন শেখ নবী হায়াত নবী উম্মতের কান্দের রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ কে রসুল হামারা গুনাগার কো হৃদয় তো জান সরদার সরবর কায়নাত আনোর আজম নূর মুরসম আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রাউজাত মুগাদে পৌঁছে দাও আল্লাহ আইলা রাদ রসুল আজওয়াদ রসুল উম্মাত রসুল উম্মুল মুমিনিন দরবার দরবার খাদিয়ে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন মুনীব পাক পঞ্চতন দরবারে গিয়ে পৌঁছে দাও আল্লাহ আল্লাহ খুলা রাশিদিনের দরবারে সমস্ত সোহাদা কারম দরবারে আল্লাহ খাদিয়ে পৌঁছে দিন আল্লাহ রব্বুল আলামিন আলাকাম রব্বুল আলামিন আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া কবরস্তর মধ্যে চার জবাব হুদা দিও আল্লাহ পে আরাম রেখেছেন প্রত্যেক দরবারে দরবারে গিয়ে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ গোসবাকের দরবারে হাজা বাবা দরবারে গিয়ে পৌঁছে দাও আল্লাহ
সমস্ত নবীদের দরবারে, ওয়ালিদের দরবারে, বুজুর্গান দিনের দরবারে, সাহাবায়ে কেরাম তাবেয়ীন দরবারে, আম্মাদের দরবারে কাদিয়ে পৌঁছে দাও আল্লাহ। আমাদের সকলের আল্লাহ মামার কবর কে আল্লাহ আপনি বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ। তাদেরকে হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ যারা মামলা ফেলানো হয়েছে আল্লাহ, তাদেরকে লাইন করে দাও আল্লাহ। আল্লাহ যারা বেকার তাদেরকে তারা তো নসিব করে দাও আল্লাহ। আপনি বরকতান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাজির হয়েছি আল্লাহ, আমাদের সকলের হাজির গেলামে কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমাদেরকে প্যান্ডেল যেভাবে আমরা ভোগ হয়েছি আল্লাহ, কালকে আমাদের ময়দানে আমাদের গালা এইভাবে আল্লাহ, এই মাহফিল সহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ আমার শহীদ গুলির সামনে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদেরকে জীবনে ফেরত পাই তুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও আল্লাহ। আমাদেরকে কবর দিতে হবে, মরতে হবে আল্লাহ, মত সব গ্রহণ করতে হবে আল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদেরকে কলমা নসিব করে দিও আল্লাহ, আমাদেরকে হোজা কৌসরের পানি পান করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের শয়তান হবে কে আল্লাহ, স্যার মোরা দেখে দেখে দুনিয়া থেকে আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। জীবনে হবে কি তো মার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জগান জেদ কে তা কই দরদি আরত কে গোনা ইয়া রাসূলুল্লাহ, আরত কে গোনা জানিছে আফিনি রহম তের বান আমাদের একবার বইয়ের মধ্যে আল্লাহ ভিতরে আল্লাহ বাতির দূর পয়দা করে দিয়ে আল্লাহ খপিয়া পয়দা করে দিয়ে আল্লাহ সব ডালে দরদ বন্ধ হো কি পীর মুর্শিদ মাল দৌলত গাইব সে শাখ জৈনল আবেদিন শম ই খুদা কে বাস্তে, মাফ কর দে আই খুদাই দোজখ আমারে গুনাহ সৈয়দ আহমদ শাহ কুতুব আউলিয়া কে বাস্তে। ওয়ালাই ওয়াসমাই ভাই আফজল জিকির কালমাত ভালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাবু সাইকে গোছ
¿Qué pasa, Lisa?